Hey guys, welcome back to my channel. আজকে আমরা গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করলাম আর এখন আমরা যাচ্ছি রাভাংলা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিনতামে। জায়গাটা ভীষণ সুন্দর আর এখন একটা ব্রিজের ওপর রয়েছি। এখান থেকে লোকেশনটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর। আজকে রাভাংলা তোমাদের সাথে আমি শেয়ার করব। অলরেডি আমি সিকিমের বিভিন্ন জায়গা তোমাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করেছি এবং করছি। যারা এখনই ডেসক্রিপশন বক্সে, তাদের জন্য প্রতিটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নিও, তাহলে ভালো কানেক্ট করতে পারবে। আর এই ভিডিওটা অবশ্যই দেখার পর, তো চলো রাভাংলা দেখা যাক কি কি আমরা স্পট দেখি। তো পুরো জার্নিটা এবং রাভাংলা তোমাদের সাথে আমি শেয়ার করব, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দিও, তাহলে আমি নেক্সট যখনই বাকি ভিডিওগুলো আপলোড করবো তোমাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের এই পুরো ট্যুরটা হচ্ছে বাইকে, তো এটাই আমাদের বেসিক্যালি ফার্স্ট লং বাইক ট্রিপ। সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে আমাদের সিকিম ট্যুরের ডে 8। অলরেডি আমি ডে 7 অবধি তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে আমি নর্থ সিকিম, ইস্ট সিকিম এবং গ্যাংটক সহ সব কিছু কভার করেছি। আর আজকে আমরা যাচ্ছি রাভাংলা, যেটা হলো সাউথ সিকিমে। গ্যাংটক থেকে রাভাংলার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 64 কিলোমিটার আর আমাদের টাইম লাগবে মোটামুটিভাবে 4 ঘন্টা, কারণ রাস্তা কিন্তু খুব ভালো নয় সব জায়গায়। কিছু কিছু জায়গায় রাস্তা খুবই খারাপ, বাকি ওভারঅল রাস্তা ভালো, বাট কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তা বেশ খারাপ। এখন একটা ড্যাম ক্রস করছি, বেসিক্যালি এখানে ড্যামের কাজ চলছে, মানে ড্যাম এক্সটেন্ড করা হচ্ছে, ফলে রাস্তার কন্ডিশনও খারাপ হয়ে গেছে। চলো একটু দাঁড়াই এখানে। ব্যারেজ তৈরির কাজ চলছে। আমরা তো বাইকে গ্যাংটক থেকে রাভাংলা যাচ্ছি। যদি কেউ কারে যেতে চাও, তাদের উদ্দেশ্যে বলি, যেই হোটেলে স্টে করছো সেখান থেকে দেউরালি স্ট্যান্ডে গিয়ে পৌঁছাবে, সেখান থেকে প্রচুর শেয়ার কার পেয়ে যাবে। 300 টাকা পার হেডে শেয়ার কার বুক করে পৌঁছে যেতে পারো রাভাংলা, 4 ঘন্টা টাইম লাগবে। আর যদি কেউ ক্যাব বুক করতে চাও তাহলে 5 থেকে 6 হাজার টাকা লাগবে। আর যদি কেউ ডিরেক্ট নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে পৌঁছাতে চাও রাভাংলা, সেক্ষেত্রে শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে প্রচুর ডাইরেক্ট বাস পেয়ে যাবে। বাসে করে যেতে গেলে 200 থেকে 250 টাকা পড়বে, আর যদি শেয়ার কারে যেতে চাও তাহলে 400 টাকা পড়বে। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, প্রচুর ধুলো। মানে রাস্তার কন্ডিশন এখানে খুবই খারাপ। ইয়াংগাং নামে এক বড় লোকালিটিতে এসে পৌঁছালাম। সাউথ সিকিমের খুব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট জায়গা হলো রাভাংলা। আগে সবাই পেলিং যাওয়ার পথে জাস্ট ব্রেকের জন্যই রাভাংলায় দাঁড়াতো, বাট এখন রাভাংলা একটা প্রপার ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে, অনেকে এখানে একদিন স্টে করছে। যদি রাভাংলায় গিয়ে স্টে করো তাহলে কোথায় স্টে করবে এবং কী কী জিনিস দেখবে সব কিছুই আমি এখানে জানাবো। আর আমরা যদিও রাভাংলায় স্টে করছি না, বাট হোটেলের ডিটেলস আমি, সম্পূর্ণ ডিটেলস আমি দেব এখানে, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে।
গোটা রাস্তাটা তাও ভালোই ছিল, বাট এইখানে এখন রাবাংলার কাছাকাছি এসে এখানে ট্রিমেন্ডাস রাস্তার অবস্থা খারাপ, প্রচণ্ড খারাই, আর রাস্তার কন্ডিশন প্রচুর বাজে। বাজে রাস্তা, হ্যাঁ এটুকু হেঁটে হেঁটে যাই আর কি। বিশাল ঢাল এখানে, ছবিতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা উঁচু। পৌঁছে গেছি রাবাংলা। রাবাংলায় প্রচুর বাঙালি হোটেল আছে, আর এখানে এলে বাংলায় লেখা নামও চোখে পড়বে। এখন আমরা চলেছি রাবাংলার মেন জায়গা থেকে বুদ্ধা পার্কের দিকে। আজকে রাবাংলার আমাদের মেন ডেস্টিনেশন হলো বুদ্ধা পার্ক। আমরা আজকে রাবাংলায় স্টে করবো না, বাট থাকার সমস্ত ইনফরমেশন দেব। আমরা আজকে বুদ্ধা পার্ক দেখে লাঞ্চ সেরে সোজা চলে যাব পেলিং। আর যদি কেউ এখানে এসে একদিন স্টে করো তাহলে বুদ্ধা পার্কের সঙ্গে সঙ্গে নামচির, চারধাম, টেমি টি গার্ডেন এগুলো কিন্তু দেখতে ভুলবে না। টেমি টি গার্ডেন রাবাংলা আসার পথেই পড়ে, বাট একটু ঘোরা পথে, তাই যদি কার রিজার্ভ করে আসো তবেই সেখানে পৌঁছাতে পারবে। যদি শেয়ার কারে আসো তাহলে টেমি টি গার্ডেন পৌঁছানো কিন্তু মুশকিল। কথা বলতে বলতেই পৌঁছে গেছি রাবাংলার বুদ্ধা পার্কে। বুদ্ধা পার্কের টিকিটের প্রাইস 50 টাকা, আর স্টুডেন্ট হলে 10 টাকা, আর আর্মি ম্যানদের জন্য 25 টাকা। টাইমিংটা একটু দেখে নাও, সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি এটা খোলা থাকে। টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। ভেতরটা ভীষণ সুন্দর, একদম সাজানো গোছানো। রাবাংলার মেন অ্যাট্রাকশন হলো এই বুদ্ধা পার্ক, সো সাউথ সিকিম এলে এই বুদ্ধা পার্ক কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না। এখানে বেশ কিছু গিফট শপ রয়েছে, তো চাইলে এখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে গিয়ে কাউকে গিফট করতে পারো। আর এই ভেতরেই থাকার জন্যও হোটেল রয়েছে। আর এই পুরো চত্বরটা ঘুরে দেখানোর জন্য এখানে ব্যাটারি চালিত এই গাড়িগুলো রয়েছে। মোস্ট প্রবলি 200 টাকা চার্জ নেয় এরা, তো তার বদলে পুরো চত্বরটা ওরা ঘুরিয়ে দেখাবে। যদিও প্রয়োজন হয় না, আমার মতে পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশি মজা লাগবে। উপরে রয়েছে রেস্টুরেন্ট। আমরা একটা গিফট শপে ঢুকলাম। এখন এখান থেকে আমরা বাড়ির সবার জন্য কিছু কিছু গিফট কেনাকাটা করব। এখানকার এই বুদ্ধের মূর্তিটির উচ্চতা 130 ফুট, আর এটা 2006 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল এবং 2013 সালে এসে এটা কমপ্লিট হয়। আর 2013 সালে 14th দলাই লামা এর উদ্বোধন করেন। এখান থেকে দারুণ লাগছে দেখতে। এবার একটু নিচে যাওয়া যাক। আর ওই শপটা থেকে কিছু সুভেনির কেনাকাটা করলাম আমরা, এখানে যে এসেছিলাম তারই চিহ্ন। চলো এবার একটু নিচে যাই। খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে। এখানে বুদ্ধং শরণং গচ্ছামি সংটা চলেই যাচ্ছে কন্টিনিউয়াস, তো ভীষণ ভালো লাগছে, একটা শান্তি ফিল হচ্ছে এখানে এসে। এবার আমরা আস্তে আস্তে নিচে যাচ্ছি, বুদ্ধের মূর্তিটির কাছে যাচ্ছি। বুদ্ধের মূর্তির নিচে রয়েছে বুদ্ধের মিউজিয়াম, তো মিউজিয়ামের ভেতর আমরা ঢুকবো।
এখানে দেখা হয়ে যাওয়ার টিবেটিয়ান একটা বাচ্চার সাথে ছোট্ট একটা মুহূর্ত। লুক এট মি, সে হাই, ওহ মাই গড। বুদ্ধের এখানে কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে, যার জন্য এরকম বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। এটা না থাকলে বেশি খুশি হতাম, কিন্তু যদিও সুন্দরই লাগছে তবুও এটা যেন সৌন্দর্যে একটু দাগ পড়ে গেছে। এখানে এলে মিউজিয়ামে অবশ্যই ঢুকবে। মিউজিয়ামের ভেতরে গৌতম বুদ্ধের জীবন কাহিনীর সম্পূর্ণটা আঁকা রয়েছে, খোদাই করা রয়েছে, ভীষণ ভালো লাগবে। আমরা ঘুরে এলাম, বাট ভেতরে ক্যামেরা অ্যালাউড নয় বলে দেখাতে পারলাম না। এবার কোশ্চেন হলো, এখানে এলে আমরা থাকবো কোথায়? তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক। রাভাংলায় এলে বুদ্ধা পার্কের একদম কাছে থাকার থেকে বিকল্প আর কিছু হয় না। তো আমার পছন্দের একটা হোটেল, বাঙালি হোটেল, হোটেল বুদ্ধা মিখা, যার লোকেশান এই যে আমি এখন দেখাচ্ছি, একদম হোটেল ঠিক তার অপোজিটেই রয়েছে বুদ্ধা পার্ক। তো ভেতরে গিয়ে একটু দেখে নেওয়া যাক। আজকে আমরা এখান থেকে লাঞ্চ সারবো আর তোমাদের সাথে শেয়ার করবো এখানকার রুমের ভেতরটা উইথ প্রাইস। লোকেশন ওয়াইজ হোটেলটা জাস্ট ওয়াও। এখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আমি মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। কেউ যদি এখানে স্টে নাও করো, তাও অন্তত এখানে লাঞ্চটা সেরে নিও, খুব ভালো লাগবে। আমরা চিকেন থালি অর্ডার করেছিলাম, চিকেন থালির সাথে আসছে রাইসের সাথে আলু ভাজা, ডাল, আর এখানে ফুলকপি আলুর তরকারি, আর চিকেন কারি তো অবশ্যই। আর এখানে এটা বাঙালি হোটেল, এনারা আমাদেরকে পেয়ে দুটো ডিশ গিফট করলেন, সেটা হচ্ছে একটা মুড়ি ঘণ্ট আর একটা হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। তো এটা পেয়ে আমি ভীষণই খুশি, আনএক্সপেক্টেড ব্যাপার, দারুণ লাগলো। এবার এখানকার রুমগুলো ঠিক কেমন সেটা একটু দেখে নেওয়া যাক। বাহ, খুবই সুন্দর রুম, দারুণ রুম, আমার তো দারুণ লাগছে। এখান থেকে ভীষণ সুন্দর ভিউ, একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ আর সেখান থেকে। আচ্ছা আচ্ছা, এখন মেঘলা হয়ে রয়েছে বলে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে। বাহ দারুন। রুম রেটটা কি আছে এই রুমের? তুমি যেমন বললেন এখানে কোনো গিজারের ব্যবস্থা নেই, এমনি গরম জল আসে। আরেকটা রুম, এই হোটেলের প্রত্যেকটা রুম সুন্দর, দারুণ লাগলো আমার। এটা আরেকটা রুম, ট্রিপল বেডের, 4000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। এখান থেকেও ভিউ আসছে, এদের 15টা রুম আছে এবং প্রত্যেকটার থেকেই এই ভিউটা আসে। এই হোটেলটা বুক করতে চাইলে এই দুটো নাম্বারে কল করে বুক করতে পারো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর সাবস্ক্রাইবের পাশে একটা বেল আইকন আছে, সেটাকে প্লিজ প্রেস করে দাও। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।